এই জগন্নাথ সাঙ্গমানে মাই কিচেন বাই সুমিত চ্যানেলকে আপনার বহুত বহুত স্বাগত। আজ মু আপনার পাই গোটে ইভিনিং স্ন্যাক্সর রেসিপি আনছি, যাকে কি আপনার টমাটো সস, চিলি সস এবং চা সহিত খাইপারে। গরম গরম আলু চপ বহুত টেস্টি হয়েছে সাঙ্গমানে, ভিতর বহুত সফট হয়েছে। দেখুন মু কেতে সারা ভেজিটেবল পকাইকি মু ইয়াকু বানাইছি, তো বা ভিতর বহুত সফট এবং বাহার বহুত ক্রিসপি হয়েছে, বহুত টেস্টি মধ্যে হয়েছে। তো চালন্তু এর রেসিপি জানিবা, ভিডিওকে স্কিপ না করে আরম্ভ শেষ পর্যন্ত দেখুন। দেখুন মু গোটে বাউল নিয়েছি, সেতরে গোটে বাউল দিয়ে দিয়েছি বেসন দিয়ে দিয়েছি। তো যে বাউলে মু বেসন নিয়েছি সে বাউলে মু ভর্তি করিকি পানি নিয়ে যাইছি। তো মু পানি এতে কেতে ইউজ হব মু আপনাকে বতাই দেবি। তো দেখুন মু এবে অধা দিয়েছি পানি, দেখি আমি স্পুন সাহায্যে বহুত ভালো ভাবে ফেটিবা। একাথরকে আপনার পানি দেবেনি, নহলে লম্পস রয়েছে। তো দেখুন এখন মু কম করবি না, ভালোভাবে মিক্স করি। তো আউথরে মতো পানি টিকে ইউজ মানে দরকার পড়লা, তো মু সেথি ইউজ করে দিয়েছি আউটিকে পানি। এখন ফেটিবা আমি স্পুন সাহায্যে। তো আউ অল্প পানি দিয়ে দিয়েছি, এমিতি মোর কম করবি না, মোর পুরা আউ দুই চামচ পানি পড়াব, সেথিরে আমি লাস্ট ইউজ মানে করিবা। তো দেখুন এমিতি ভালোভাবে আপনার কম করবে, মিশি মিশি চালবে স্পুন সাহায্যে, পুরা বহুত ভালোভাবে ফেটিবে, যেমিকি আর কোণী লম্পস রহবনি। তো ফেটি সারা পরে আপনার দেখছি তার স্ট্রকচর এমনি রহব। তো দেখুন এলাপরে আমার কেতকি পানি বড় হয়েছে মু আপনার দেখেছি, গোটে বাউল দেখুন পানি হয়েছে, মোটর আর দুই স্পুন পানি রয়েছে। এই দুই স্পুন পানি আমি পছে ইউজ করা, এখন সাইড করে রখিদেবা। তো মু হলদি নিয়েছি হাফ স্পুন, কাশ্মীর রেড চিলি পাউডার হাফ স্পুন নিয়েছি, তারপরে নিয়েছি সল্ট নিয়েছি স্বাদ অনুসারে, এবং দিয়ে দিয়েছি হাফ স্পুন দিয়ে দিয়েছি চুয়াণি। এটিকি আমি হাতরে মকচিকি পকাই দেবা, এদ্বারা বহুত বাসনা হয়ে থাকে। তো দেখুন দেলাপরে আমি স্পুন সাহায্যে বহুত ভালোভাবে আমি ফেটি দেবা। তারপরে মু নিয়েছি খাইবা সোডা নিয়েছি হাফ স্পুন, নিয়ে সারাপরে তাকে মধ্যে আমি যে দুই স্পুন পানি বড়কা হয়েছিল এবে দিয়ে দেবা। বর্তমান দিয়েছি বহুত ভালোভাবে ফেটিকি গোটে সাইড রখিদেবা। তো আমি তার আলু প্রস্তুতি করা পুরোপাই। তো কড়াইরে মু তেল দিয়ে দিয়েছি থ্রি স্পুন, জিরা দিয়ে দিয়েছি, কঞ্চা লঙ্কা দিয়ে দিয়েছি তিনোটি, ভৃষঙ্গ পত্র দিয়ে দিয়েছি এবং কিছু বাদাম দিয়ে দিয়েছি। দিয়ে আমি বহুত ভালোভাবে ভাজি দেবা। পিঁয়াজ মু দুইটি ছোট ছোট করে কাটি রাখলে তাকে দিয়ে দেবা। দিয়ে আমি বহুত ভালোভাবে চামচ সাহায্যে উল্টাইবা। তো দেখুন মু দিয়ে সারা পরে আমি যে আলু সিজাই রাখলে, মু আলু আগর সিজাইকি রাখিদি, এ আলু আমি নিয়েছি অধা কিলো আলু নিয়েছি, এখন আমি পটাটো মেসর দ্বারা বহুত ভালোভাবে মকচিকি তাকে প্রস্তুতি করেদবা। তো দেখুন মোর মশলাটি বহুত ভালোভাবে ভাজি গেল, মু এতে সুইট কর্ন দিয়ে দিয়েছি, গোটে বাউল সুইট কর্ন দিয়ে দিয়েছি, মটর মধ্যে মু গোটে বাউল দিয়ে দিয়েছি। হ্যাঁ, মটর এবং সুইট কর্নকে মু টিকে হালকা বয়ল করে দিয়েছি। দেখুন মু আলু এইটিতে মু মেস করে দিয়েছি পটাটো মেসরে, তাকে মধ্যে আমি দিয়ে দেবা। বর্তমান দিয়ে সারা পরে স্পুনে বহুত ভালোভাবে আমি ঘাঁটি দেবা। হলদী দিয়ে দিয়েছি গোটে স্পুন, স্বাদ অনুযায়ী লুণ দিয়ে দিয়েছি, গরম মশলা গোটে স্পুন দিয়ে দিয়েছি, ম্যাগি মশলা গোটে স্পুন দিয়ে দিয়েছি, এবং দিয়ে দিয়েছি টিকে কারি পাউডার গোটে স্পুন, চাট মশলা গোটে পাউডার চামচ দিয়েছি। দিয়ে সারা পরে মু দুই স্পুন পানি দিয়ে দিয়েছি, টিকে বহুত ভালোভাবে আমার আলুটা মশলা সহ মিক্স হওয়া হলে পানি মু দুই স্পুন দিয়ে দিয়েছি। দিয়ে সারা পরে বহুত ভালোভাবে ফেটি দেবা, এবং আমি থন্ডা হওয়া গোটে প্লেটকে বাহার করেদবা। বাহার করে সারা পরে দেখুন আমি তেল গরম গ্যাস অন করে কড়াই বসেছি, এবং তেল আমার বসে দিয়েছি গরম হওয়া গ্যাস ফ্লেম স্লিম রখিদিয়েছি। সিম রক্ষি আমি কম করা আলু আমার থন্ডা হয়ে গেল, এবার আমি কম করা গোল প্রস্তুতি করা। এইভাবে ভাবে দেখুন মো হাতরে নিয়েকি এমনি মকচিকি আমি কম করা না ভালোভাবে গোল করেদবা। আপনার যে সাইজর গোল করা চাহিদা করেপারে, মু টিকি মিডিয়াম সাইজর নিয়েছি। তো দেখুন এইভাবে ভাবে আমি সবু গোল প্রস্তুতি করেদেলি, আমার বেসনর আনটা প্রস্তুতি হয়েছিল, তাকে আমি কম করা না বহুত ভালোভাবে আমি কম করা এমনি বেসনরে তাকে গুড়াইকি ভালোভাবে আমি দেখিবা। আমার তেলটি বহুত ভালোভাবে গরম হয়েছে না, তো উপরকে উঠি যাচ্ছি, তো আমার তেলটি বহুত ভালোভাবে গরম হয়েছে। তো এবার আমি কম করা আলু যে বুড়াইকি রাখিলে বেসনরে দিয়ে দেবা ভালোভাবে কোটেড। দেখুন হয়েছে সারা পরে আমি কম করা গ্যাস ফ্লেমকে আপনার হাই রাখবে, হাই মিডিয়াম রু হাই রাখবে, হাই বিলকুল রাখবে নি। রাখি সারা পরে আমি কম করা এমনি ভাবে টিকি উল্টাই দেবা। তো দেখুন মোর এপট সেপট করে উল্টাইকি মু গোটে প্লেটকে বাহার করে দিয়েছি, পুঁ আমি আর যা বড়কা আছে তাকে দিয়ে আমি কম করা সবুতক আলু চপকে ধীরে ধীরে সবুতক বাহার করেদবা। তো কেতে ক্রিসপি হয়েছে মু আপনার দেখেবি। তো দেখুন মু সবুতক বাহার করে দিয়েছি, এবং গোটে প্লেটে টিস্যু পেপর দিয়ে রাখিদিয়েছি, যেটাকি আমার এক্সট্রা অয়েল বাহারি পড়ব। তো টমাটো সসরে আপনার খাইপারে, চিলি সসরে খাইপারে, গরম গরম চা সহ খাইপারে, বহু টেস্টি হয়েছে সাংমানে, থাকে করতু এ প্রোসেসে। ত
ଆପଣଙ୍କୁ ମୁଁ ଦେଖାଉଛି କେତେ କ୍ରିସ୍ପି ହେଇଛି। ତ ଦେଖନ୍ତୁ ଆପଣଙ୍କୁ ଦେଖାଇବି, ତ ଦେଖନ୍ତୁ କେତେ ବଢ଼ିଆ ହେଇଛି। ମୁଁ ତାକୁ ଦେଖାଉଛି କେତେ ବଢ଼ିଆ ହେଇଛି। ତ ଏହାକୁ ମୁଁ ଆପଣଙ୍କୁ ଭାଙ୍ଗିକି ମଧ୍ୟ ଦେଖାଇବି। ବହୁତ ହି ବଢ଼ିଆ ଟେଷ୍ଟି, ବହୁତ ହି ବଢ଼ିଆ ୟମି ହେଇଛି। ତ ଆପଣ ଏହାକୁ ଗରମ ଗରମ ଥିବ ଖାଇପାରିବେ, ବହୁତ ଟେଷ୍ଟି ଲାଗେ ସାଙ୍ଗମାନେ। ତ ଚାଲନ୍ତୁ, ଏ ଯଦି ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିବ ନିଶ୍ଚିତ ରୂପେ ଲାଇକ୍ କରିବେ, ସାଙ୍ଗସାଥିମାନଙ୍କୁ ସେୟାର କରିବେ। ଯଦି ମୋର ଏ ଚ୍ୟାନେଲକୁ ଏପର୍ଯ୍ୟନ୍ତ ସବସ୍କ୍ରାଇବ୍ କରୁନାହାନ୍ତି ତାହେଲେ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିଦେବେ, ଏବଂ ସବସ୍କ୍ରାଇବ୍ ବଟନ୍ ପାଖରେ ଥିବା ଛୋଟ ବେଲ୍ ଆଇକନ୍କୁ ପ୍ରେସ୍ କରିଦେବେ, ଯାହାଦ୍ୱାରା ମୋର ସବୁ ନୂଆ ଭିଡ଼ିଓର ନୋଟିଫିକେସନ୍ ଆପଣଙ୍କ ପାଖରେ ସର୍ବପ୍ରଥମେ ପହଞ୍ଚିପାରିବ। ଏବଂ ମୋର ଭିଡ଼ିଓ ସବୁ ଆପଣ କେଉଁଠୁ ସବୁ ଦେଖୁଛନ୍ତି ନିଶ୍ଚିତ ରୂପେ କମେଣ୍ଟ କରିବେ ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଲେ। ତ ଜୟ ଜଗନ୍ନାଥ, ଧନ୍ୟବାଦ।